যে লীলা কীর্তনটি আমরা শ্রবণ করব শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুকে কেন্দ্র করে আজকের লীলাটি ঠিক বলছেন। আজকে লীলাটির নাম হলো মাটির গৌরাঙ্গ। অন্তরি কৃষ্ণ ভক্ত লইয়া প্রভু করি রস আস্বাদন, বহিরঙ্গ ভক্ত লইয়া করে প্রভু হরি নাম সংকীর্তন, বহিরঙ্গ ভক্ত লইয়া করে হরি নাম সংকীর্তন, হরি নাম হরি নাম হরি নাম হরি নাম সংকীর্তন। নদিয়া নগর মাঝে নবদ্বীপ ধাম, নদিয়া নগর মাঝে নবদ্বীপ ধাম, নদিয়া নগর মাঝে নবদ্বীপ ধাম, শ্রীবাস আঙ্গিনায় প্রভু নাচে অবীরা, শ্রীবাস আঙ্গিনায় প্রভু নাচে অবীরা, শ্রীবাসয়াঙ্গিনায় প্রভু নাচে অবীরা, শ্রীবাসয়াঙ্গিনায় প্রভু নাচে অবীরা, বলি হরি বল হরি বল, বলি বল হরি বল, বলি হরি বল হরি বল, বলি বল হরি বল, ভক্তগণ সঙ্গে নিয়ে বলি হরি বল হরি বল, ভক্তগণ সঙ্গে নিয়ে হরি বল হরি বল, ভক্তগণ সাথে নিয়ে বলি হরি বল হরি বল, ভক্তগণ সাথে নিয়ে হরি 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 বল, হরি 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 বল, হরি বল হরি বল, হরি 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 বল, হরি বল হরি বল, হরি 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 বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। তাহলে লীলাটা লীলাটার মধ্যে আমরা যাচ্ছি। মহাপ্রভু তিনি কীর্তন করতেন দুই প্রকার ভাবে, একটা কীর্তন করতেন দিনের বেলা, আরেকটা কীর্তন করতেন রাতের বেলা। দিনের বেলা কীর্তন করতেন কাকে নিয়ে, না দিনের বেলা কীর্তন করতেন বহিরঙ্গ ভক্ত কি নয়, সাধারণ সবাইকে নিয়ে কীর্তন করতেন, কিন্তু রাতের বেলা কীর্তন করতেন অন্তরঙ্গ ভক্ত লয়ে। ঠাকুমা, দিনের বেলায় সবাই হরিনামে যোগ দিত, কিন্তু রাতের বেলায় সবাই হরিনামে যোগ দিত না। নিজজন যারা, অনেকে প্রশ্ন করেন আরে গৌর হরির নিজজন আবার কে রে, মহাজন বলল গৌর হরির নিজজন কে জানো না, দেখবে পঞ্চতত্ত্বের মধ্যে ছবি দেখতে পাওয়া যায়, মাঝখানে থেকে মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস এই পাঁচজনকে নিয়ে গঠিত হলো পঞ্চতত্ত্ব। মহাপ্রভু যখন রাতের বেলা কীর্তন করতেন তখন ওই পাঁচজন এবং আর কিছু সাঙ্গ পাঙ্গ নিয়ে তিনি কীর্তন করতেন। ওই কীর্তনে যোগদান করা সকলের অধিকার ছিল না। একদিন কি হয়েছিল জানো, ওই শ্রীবাস, শ্রীবাসের শাশুড়ি মাতা মনে মনে চিন্তা করলো ও গৌর হরি তুমি রাতের বেলা দরজা বন্ধ করে হরি নাম করো কেন, সারাদিন দরজা খুলে হরি নাম করো আর রাতের বেলা দরজা বন্ধ করে হরি নাম করো কেন। বললো দেখো রাতের বেলা যে হরি নামটা করা হয় ওটা সকলের মাথায় ঢুকবে না, ওটা প্রেম রসের জিনিস, ওটা কান্তা প্রেমের জিনিস, ওই প্রেমের অধিকারী সবাই না হলে তাহলে ওই প্রেম নিতে পারবে না। কিন্তু শিবাসের শাশুড়ি মা বললো জামাই আমি রাতের বেলায় এই যে ধানের মাচা থাকে ওই ধানের মাচার ভিতরে লুকিয়ে লুকিয়ে তোমাদের রাতের বেলার কীর্তন আমি শ্রবণ করব। তাই জানে না আজকে শ্রীবাস তার শাশুড়ি মাতা গোপনে গোপনে ওই ধানের মাচার ভিতরে বসে যে হরিনাম শুনছে জানে না, আর যখনই ওইখানে শিবাসের বাড়িতে কীর্তন শুরু করে দিয়েছেন মহাপ্রভু বলল শিবাস ও শিবাস, সবাই জানেন চাপাল গোপাল উদ্ধার লীলাটা সবাই জানেন, যখন ওই চাপাল গোপাল পাঠার মাথা মথ
রক্ত ছড়িয়ে দিয়েছিল, সেই দিন একই কথা বলেছিল শ্রীবাস। আজকে তো এত কীর্তন করছি, তো আজকে কেন আগের মতো প্রেম পাচ্ছি না? প্রেম কাকে বলে? প্রেম মানে হলো ভালো লাগা। সব দিন কিন্তু হরিনাম দেখবেন ভালো লাগবে না। সব দিন আপনি ঠাকুরকে পুজো করেন, কিন্তু কোনো কোনো দিন পুজো করতে বড় ভালো লাগে, কোনো কোনো দিন পুজো করছেন বটে কিন্তু পুজো করতে মন আসছে না। মহাজন বলল, যেদিন তোমার পুজো করতে ভালো লাগবে সেটা হলো প্রেম, আর যেদিন তোমার পুজো করতে ভালো লাগবে না সেটা হলো জোর করে পূজা হওয়া। বোঝা যাচ্ছে কথাগুলো? তাহলে এটা হলো প্রেম। বলছে চাপাল গোপালের লীলাটা সবাই জানেন, যখন বলেছিল যে দেখো বোধ হয় দরজার বাইরে কেউ কোনো গণ্ডগোল করেছে। সত্যি সত্যি যখন শ্রীবাস এসে দরজা খুলে দেখেছিল, তখন দেখলো তার দরজার সামনে পাঁঠার মাথা, মদ্য, রক্ত, সিঁদুর কে যেন ছড়িয়ে দিয়ে গিয়েছে। আজকেও একই রকম, শ্রীবাসের শাশুড়ি, তিনি যে লুকিয়ে লুকিয়ে হরিনাম শুনছেন এটা আর কেউ না জানলেও মহাপ্রভু বলে উঠল, শ্রীবাস দেখো তো আজকে প্রেম নাই কেন, হরিনাম করছি বটে প্রেম নাই কেন, দেখো তো কোথাও কেউ একজন আনজন, যারা যারা হরিনাম বোঝে না, যারা ভক্ত নয়, এমন আনজয় বোধ হয় কেউ লুকিয়ে লুকিয়ে হরিনাম শুনছে। শ্রীবাস যখন ওই ধানের মাচাটার উপর দেখলেন নিজের শাশুড়ি মাতা লুকিয়ে লুকিয়ে মহাপ্রভুর কীর্তন শুনছে। মা, যারা আনজন হয় তারা এই মধুর প্রেমের অধিকারী হতে পারবে না। তুমি অপরাধ করেছো, এই অপরাধ হওয়ার জন্য তোমাকে আমি আমার এই গৃহে রাখবো না। হতে পারো তুমি আমার শাশুড়ি মাতা, আপন সন্তান, আপন মা, আপন বাবা, ভাই ভাই নয়, বন্ধু বন্ধু নয়, মা মা নয়, বাবা বাবা নয়। বাবা যদি বাবা হতো তাহলে প্রহ্লাদ কেন তার পিতাকে ত্যাগ করিয়াছিল? ভাই যদি ভাই হতো তাহলে সবাই জানেন আপনারা রাবণকে ত্যাগ করেছিল, রামচন্দ্রের শরণাপন্ন হইয়াছিল, যার পুত্রের নাম ছিল তরণী সেন। আবার বলবেন মা তো মা হয়, কিন্তু শাস্ত্র বললেন মা মা নয়। যদি মা মা হয় তাহলে ভরত কেন তার মাকে ত্যাগ করেছিল, রামচন্দ্রকে পাঠিয়ে দিয়েছিল বলে? কথাগুলো ঠিক বলছি তো? হ্যাঁ, যারা আপনার ভক্তি পথে বাধা করবে তাকে যদি ত্যাগ করেন আপনার অপরাধ। জানেন অনেকে বলে আরে গুরুকে ত্যাগ করতে নাই, গুরুকে ত্যাগ করলে মহাপাপ, কিন্তু শাস্ত্র বলে দেখবেন গুরুকেও ত্যাগ করেছিল কে? গুরুকেও ত্যাগ করেছিল শুক্রাচার্যকে ত্যাগ করেছিল বলি মহারাজ। ভগবান বল এসেছিল বামন রূপে, দান করবেন তিনি আরম্ভ করেছেন বিরাট যজ্ঞ, আর এমতো সময়ে শুক্রাচার্য বলে উঠল, ওরে ওরে তুই এ কর্মটা করিস না, তুই তোর গুরুদেবকে বলিস না, তুই তোর ওই ওই বামন, ওই যে বামন রূপে এসেছকে বলিস না। কি করেছিল জানেন? ওই যে হাতে জল নিয়ে মন্ত্রপুত করবে, ওই ওর ছিদ্রের মধ্যে পোকা রূপে বাধা প্রদান করেছিল যে আমি আমার শিষ্যকে ঠকাবো না। শাস্ত্র বলল যদি কোনো গুরুদেব তোমাকে ভগবানের পথে বাধা প্রদান করে, যদি কোনো গুরুদেব তোমাকে ভগবানের কাছে যেতে বাধা করে, সে মতো সময় যদি তুমি তোমার গুরুদেবকেও ত্যাগ করো সেটা কোনো পাপ বলে গণিত হয় না। এক পর্যন্ত গুরুবাক্য লঙ্ঘন করে তিনি কিন্তু বামন দেবের কাছে শরণাপন্ন হয়ে তিনি কিন্তু ভগবানের চরণকে তিনি লাভ করতে পারিয়াছিলেন। আলোচনাটা আমরা শুনলাম, এতক্ষণ ধরে এটাই আমরা বুঝতে পারলাম, মা মা নয়, বাবা বাবা নয়, ভাই ভাই নয়, গুরু গুরু নয়। যদি ওরা আমাকে সাধন ভজনে বাধা প্রদান করিয়া থাকে, তাই শ্রীবাস তার শাশুড়ি মাতাকে বললো, মা তোমাকে আর এখানে আমি রাখবো না, তুমি এখান থেকে দূর হয়ে যাও, তুমি যদি না যাও আমার বাড়িতে মহাপ্রভু
কীর্তন করবে না। মহাপ্রভুর অনেক কথা শুনলাম নবদ্বীপে, কিন্তু আজকে যে লীলাটা শুনতে আমরা যাচ্ছি মাটির গৌরাঙ্গ। মহাপ্রভু কাজীকে উদ্ধার করলেন, মহাপ্রভু জগাই মাথাকে উদ্ধার করলেন, মহাপ্রভু সকলকে উদ্ধার করলেন। উদ্ধার করার পরে মনে মনে চিন্তা করছে, হ্যাঁ গো নবদ্বীপের কাজ বোধহয় আমার এবার শেষ হয়ে গিয়েছে। কেউ কেউ বলে উঠল, প্রভু একটু ভালো করে চিন্তা করে দেখো না, বোধহয় আর কোনো একজন ভক্ত বাকি রয়েছে নবদ্বীপে যাকে তুমি এখনো উদ্ধার করতে পারোনি। মহাপ্রভু বললো, কে হতে পারে বলো তো? মহাজন বললো, কে জানো? যার বাড়ি কিন্তু আমাদের ভারতবর্ষে নয়, যার বাড়ি হলো বাংলাদেশের চট্টগ্রামে, যার নাম হলো বাসুদেব দত্ত। যে বাসুদেব দত্ত, এখানে একটা ছোট্ট কথা বলবো, বলুন তো পিতামাতার সঙ্গে ভাই বোনের সঙ্গে সম্পর্কটা যতদিনে বাঁচব ততদিনের জন্য তো, যতদিন বাঁচবে ততদিন মা ভাই এগুলো, কিন্তু আপনি মরে গেলে সম্পর্ক শেষ। কিন্তু বলুন তো একজন কে আছে আপনি মরে গেলেও তার সঙ্গে সম্পর্কটা কোনোদিনের জন্য ছেদ হয় না? এই যে নিতাই গৌরীনার বাড়িতে এসেছে, যে গোপাল জিনার বাড়িতে এসেছে, যার নাম ভগবান, যার নাম ঈশ্বর, ঈশ্বরের সঙ্গে যদি কেউ একবার একটা সম্পর্ক করে নিতে পারে, হরি বল, ভগবানের সঙ্গে কেউ যদি একবার সম্পর্ক করে নিতে পারে, প্রতি জন্মে জন্মে সবাই ত্যাগ করলেও ভগবান তাকে কোনোদিন নিতাই গৌর হরি বল। আজকে যে ভক্ত কথাটা আমরা শুনতে যাচ্ছি, যিনি হলেন বাংলাদেশের চট্টগ্রামে, যার নাম বললাম বাসুদেব দত্ত, কে তিনি? তিনি সেই সত্যযুগ থেকে এসেছে গো মা। সত্যযুগে কে ছিল বাসুদেব দত্ত? ওই সত্যযুগে বাসুদেব দত্ত ছিল প্রহ্লাদ, যার পিতা নাম ছিল হিরণ্যকশিপু, যে প্রহ্লাদকে রক্ষা করার জন্য স্বয়ং ভগবান তার পিতাকে হত্যা করেছিল। তাহলে সত্যযুগে যিনি ছিল প্রহ্লাদ, তিনি হলেন আবার ত্রেতা যুগে কে? এই তত্ত্বগুলো অনেকেই জানেন না। সত্যের প্রহ্লাদ তিনি ত্রেতা যুগে কে হয়ে এলেন কি জানো? সত্যের প্রহ্লাদ ত্রেতা যুগে হলেন, যার নাম হলো নরসির। যখন শ্রী রামচন্দ্র সীতা দেবীকে হারিয়ে হাসিতা হাসিতা বলে কেঁদেছিল, সেই দিন কচু পাতায় করে ভগবানের জন্য জল এনেছিল, সীতা সীতা বলে কাঁদছিল রামচন্দ্র, তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছিল, এমতো সময় একজন ভক্ত নয়নের জল কচু পাতায় ধরে এনে বলেছিল, হে প্রভু হারিয়ে নয়নের জলে কাঁদছ আর তোমার তৃষ্ণায় গলা ফেটে যায়, প্রভু আমি তোমার জন্য এনেছি, ও প্রভু আমি তোমার জন্য কচু পাতায় করে আমি তোমাকে একটু জল দান করতে এসেছি, তুমি একটু জল সেবা করো। রামচন্দ্র সেদিন বলেছিল, কে রে তুই? বললো, প্রভু আমি সেই সত্যযুগে ছিলাম প্রহ্লাদ, এই ত্রেতা যুগে আপনি যে রামচন্দ্র হয়েছেন, এ যুগেও আমি আপনাকে ছাড়তে পারিনি, এ যুগেও আমি আপনার সঙ্গে এসেছি, আমার নাম হলো নরসির, আমি আপনাকে কোনো থালা বাটিতে করে জল দিতে পারিনি, আপনি তৃষ্ণায় ছটফট করছেন সীতা দেবীকে পরিত্যাগ করে, এই নিন এই কচু পাতায় করে আমার নিজের নিজের নয়নের জল আমি আপনাকে প্রদান করছি। সেদিন রামচন্দ্র বলেছিল, রে নরসির, যদি কোনো ভক্ত আমাকে ভক্তি ভরে কিছু দেয়, ওই ভক্তের ভক্তি ভরা সম্পদ আমি গ্রহণ করি নরসির, দে ওই কচু পাতায় করে নয়ে নয়নের জল তুইছিস আমাকে দেওয়ার জন্য, দে দে ওরে দে, আমি তোর ওই কচু পাতার নয়নের জল সেবা করে আমার তৃষ্ণা নিবৃত্তি করিয়া। বললো, তারপরে দাপর যুগে আমি কিন্তু তোমায় ছাড়িনি। কি বললি?
তুই সত্যি ছিলি প্রহল্লাদ, তেতাতে হলি তুই নরসিংহ, তুই দ্বাপর যুগে কে ছিলি? বলো দ্বাপর যুগে কে ছিলাম জানো? মনে নাই সখা, মনে নেই প্রভু। যখন তুমি 89 বৎসর ছেলে তুমি দ্বারকা পড়িতে, 89 বৎসর তুমি দ্বারকা পড়িতে ছিলে, দ্বারকার রাজা ছিলে, তখন কিন্তু তোমার মনের মধ্যে একটা দুঃখ ছিল। কি দুঃখ? তুমি রাধা রানীকে ছেড়ে দিয়ে এসেছো বৃন্দাবনে। ওই রাধা নাম শুনতে তুমি পাচ্ছিলে না। আর দ্বাপর যুগে আমার নাম ছিল কি? আমার নাম ছিল মধুব্রত। আর ওই দ্বারকা পুরীতে 89 বৎসর ধরে, হে ভগবান, আমি তোমাকে প্রতিদিন কি শুনিয়েছিলাম জানো প্রভু? আমি ওই 89 বৎসর ধরে প্রতিদিন আমি তোমাকে রাধা নাম শুনিয়ে এসেছি। যে রাধারানীকে ত্যাগ করে তোমার মনে অত ব্যথা ছিল, ওই রাধা নাম শ্রবণ করিয়ে আমি তোমার মনের জ্বালা নিবৃত্তি করিয়াছি। রাধা নাম শ্রবণ করিয়ে কোনো অসুবিধা হচ্ছে? লীলাটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? হরি বল। 89 বৎসর আমি তোমাকে রাধা নাম শুনিয়েছি, তাহলে ওই রাধা নামটা কেমন করে শুনিয়েছিলে? কেমন করে শুনিয়েছিলে শোনো, তাহলে রাধা নামটা কেমন করে শুনিয়েছিলে? বৃন্দাবন বিলাসিলি রাধে রাধে, শ্যাম সাগরের বিহারিনি রাধে রাধে, বৃন্দাবনের বিলাসিনি রাধে রাধে, শ্যাম সোহাগের সোহাগিনি রাধে রাধে, বল বৃন্দাবন বিলাসিনি রাধে রাধে, শ্যাম সাগরের মহানিনি রাধে রাধে, বৃন্দাবনের বিলাসিনি রাধে রাধে, শ্যাম সোহাগের সোহাগিনি রাধে রাধে, রাধা কুণ্ডে তটি বলে রাধে রাধে, শ্যাম কুণ্ডে তটি বলে রাধে রাধে, রাধা কুণ্ডের তটে বলে রাধে রাধে, শ্যাম কুণ্ডের তটে বসে রাধে রাধে, মধুবনে সবে বলে রাধে রাধে, শ্যাম কুণ্ডে সবে বলে রাধে রাধে, মধুবনে সবাই বলে রাধে রাধে, শ্যাম কুণ্ডের তটে বসে রাধে রাধে, ভক্তগণ সবে বলে 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 রাধে রাধে, দুটি বাহু উঠতে বলে বলো রাধে রাধে, সকলের কাছে আমার চোখ যাচ্ছে না, সবাই হাত তুলেছেন তো? হাত যদি তুলেন তাহলে জীবন ধন্য, কারণ আজকের এই স্থানটা ইনার বাড়ি নয়। বারবার বলছি আজকের এই স্থানটা কিন্তু পরিণত বৃন্দাবন ধাম। আরে বৃন্দাবন ধামে এত সুন্দর মধুমাকে ভগবানের নাম কীর্তন শ্রবণ করে যদি একটু দুটি হাত না তুলতে পারি তাহলে কিন্তু মানব জন্ম আমার বিহলে চলিয়া যাইবে। হরি বল। তাই যারা দূর থেকে লুকিয়ে লুকিয়ে হাত তুললেন না, আজকে ফাঁকি দিলেন, তাদের কিন্তু ভগবান কিন্তু আজকে খুব একটা বোধহয় আশীর্বাদ দেবে না। ও মা, যারা এতক্ষণ লুকিয়ে ছিল একটু করা যাবে কি? রাধা রানী কি? বৃন্দাবন
তাহলে শুনলাম আমার একটা সুন্দর কথা, ভগবানের সঙ্গে ভক্তের কোনো দিনের জন্য সম্পর্ক ছেদ হয় না। তাহলে সত্য ত্রেতা দ্বাপর কলিযুগে উনি এলেন কে রূপে? বাসুদেব দত্ত রূপে। মহাপ্রভু বলল, দেখো আমার বোধহয় আরেকজন কোন ভক্তকে রক্ষা করতে উদ্ধার করতে বাকি রয়েছে। আর ওদিকে সুন্দরী স্ত্রী, যার নাম হলো পদ্মা, লীলাটা শুরু হয়ে গিয়েছে। সুন্দরী স্ত্রীকে বলছে, দেখো শুনেছি নবদ্বীপে নাকি রাধা এবং কৃষ্ণের মিলিত তনু গোরাচাঁদ বা গৌরহরি, গোবিন্দের গো রাধা রাধা মিলিত হয়ে হলো গোড়া, এই গোড়া নাকি নবদ্বীপে এসেছে। ও স্ত্রী পদ্মা, ও স্ত্রী পদ্মা, আমাকে একবার অনুমতি দাও, আমাকে একবার অনুমতি দাও। কোথায় যাবে স্বামী? আচ্ছা আমি যাব নবদ্বীপ ধামে গৌরহরির সঙ্গে দেখা করতে। হে ভক্তমণ্ডলী, আর ওই স্ত্রী এমনই সুন্দর, স্ত্রীর স্বভাবটা এমনই সুন্দর। বামপাশে আমার অনেক মা বোনেরা বসেছেন, বলুন তো জগতে স্ত্রী কয় প্রকার, জগতে রমণী কয় প্রকার? মন্দির শুনবেন চার প্রকারের আছে, হস্তিনী, পদ্মিনী, চিত্রানী, সংখিনী। এই চার প্রকার মেয়েদের মধ্যে যদি কোনো মেয়ে মানুষ পদ্মিনী গুণমান হইয়া যায়, আর ওই পদ্মিনী গুণমান মেয়েকে যদি কোনো পুরুষ স্ত্রী রূপে লাভ করতে পারে, ওই ঘরে কিন্তু সুখের সংসারে একেবারে স্বর্গের মতো আনন্দ পাওয়া যাবে। আজকে পদ্মা নামক ওই যে স্ত্রীকে পেয়েছেন বাসুদেব দত্ত, যার লীলা আমরা শুনছি, উনি কিন্তু পদ্মিনী গুণ সম্পন্না। পদ্মিনী গুণ সম্পন্না যারা স্ত্রী হয় তারা স্বামীকে কোনো দিনের জন্য ধর্মকর্মে বাধা দেবে না। ওই স্বামী যদি বলে, দেখো অমুক জায়গায় কীর্তন হবে, তখন ওই স্ত্রী কিন্তু আগে ভাগে বলে দিবে, দেখো আজকে সংসারের কাজটা আমি করছি, স্বামী আজকে তুমি যাও সারা রাত্রে কীর্তন গান শ্রবণ করে। আর যে কীর্তনিয়ার কাছ থেকে কীর্তন গান শ্রবণ করবে, আমি কিন্তু সারা রাত জেগে থাকবো তোমার মুখে কথাগুলো শ্রবণ করবো বলে। এমন সংসার যদি কারো হয়, মহাজন বলল ওই কুঁড়ে ঘরের মধ্যে ওই সংসারে গোবিন্দ বিরাজমান তাই চেষ্টা করতে হয়, রূপ দেখে নয় তার গুণ দেখে তাকে স্ত্রী রূপে লাভ করা। তাই পদ্মিনী গুণসম্পন্ন, গুণসম্পন্ন ওই পদ্মা নামক স্ত্রীর কাছে অনুমতি নিল। পদ্মা বলে উঠল, স্বামী আমি কিন্তু তোমায় নবদ্বীপে যেতে বাধা প্রদান করব না, কিন্তু আমার একটা নিবেদন, তুমি নবদ্বীপে যাচ্ছ, যাও এই বাংলাদেশের চট্টগ্রাম থেকে তুমি যাচ্ছ, যাও নবদ্বীপে, নবদ্বীপে গিয়ে কিন্তু তুমি গৌরহরিকে যদি দেখতে পাও, নবদ্বীপে গিয়ে যদি তুমি গৌর সুন্দরের কৃপা পাও, তুমি কিন্তু অতি তাড়াতাড়ি করে আমার কাছে ফিরে আসবে, আমি অপেক্ষা করে বসে থাকবো তোমার ওই চরণ ধুলিটা মস্তকে। শাস্ত্রে কি লিখিত আছে জানো? যদি কেউ নবদ্বীপে যায় বা বৃন্দাবনে যায়, ওই যে তীর্থে গেলে মানুষের পুণ্য হয়, ওই পুণ্যটা বাড়িতে থেকেও কিন্তু লাভ করা যায়। কি করলে জানো? যিনি এত কষ্ট করে নবদ্বীপ বৃন্দাবন পরিক্রমা করে এলো, আমি যে বাড়িতে এতদিন আছি ওর অপেক্ষা করে, ও যখন সর্বপ্রথম বাড়িতে আসবে, ওই যে বৃন্দাবনের চরণের ধুলিগুলোর চরণে লেগে আছে, আমি যেন ওই বৃন্দাবনের চরণের ধুলিগুলোকে নিজ মস্তকে আমি গ্রহণ করি, আমি যেন ওই ব্যক্তির চরণ ধৌত করি, ওই চরণ ধৌত জল ভক্ত পদ ধুলি, ভক্ত পদ ধৌত জল ভক্ত ভক্তা শেষ, এদিন সাধনের বল। সাধন ভজন কোথায় পাওয়া যায়? সাধন ভজন শুধুই কোথায় পাওয়া যায় না? সাধন ভজন যদি পেতে চান তাহলে যান আপনি সাধু গুরু বৈষ্ণবের কাছে। যারা সাধু, যারা গুরু, যারা বৈষ্ণব, যারা তীর্থে যায়, যাদের মধ্যে পুণ্য আছে, চেষ্টা করুন তাদের চরণের ধুলিতে নিজের দেহটাকে গলিয়ে দিতে।
চেষ্টা করুন তাদের চরণে পুরো দেহটাকে তাদের বিলিয়ে দিতে। আজকে তাই পদ্মা বলে দিল স্বামী কে বাসুদেব দত্তকে, যাও স্বামী যাও, যাও স্বামী যাও, আমি কিন্তু তোমার অপেক্ষায় বসে থাকব। স্বামী তুমি যাও, আমি অপেক্ষা করে বসে থাকব। তবে যাওয়ার আগে তোমাকে একবার প্রণাম করতে দাও। ও স্বামী তোমাকে একবার আমাকে প্রণাম করতে দাও। মাথায় ঘোমটা নিয়ে সুন্দর করে স্বামী দেবতাকে প্রণাম করলো আজকে পদ্মা। যাও স্বামী, তবে যাওয়ার বেলায় তোমাকে আর কিছু দিতে পারি বা না পারি, তোমাকে একটা জিনিস আমি দেব, যেটা তোমার কাছে থাকলে পথে ঘাটে তোমার কোনো বিপদ হবে না। কি না, আমি তোমাকে দিলাম অনেকগুলো ভগবানের চরণে নিবেদিত তুলসী পত্র। যে তুলসী পত্রটা শুকিয়ে গিয়েছে, যে তুলসী পত্রটা শুকিয়ে গিয়েছে, মহাজন কি বলে জানো, ফুল শুকিয়ে গেলে ঠাকুরকে দিতে নেই, কিন্তু তুলসী পাতা যদি শুকিয়ে যায় ওটাকে কিন্তু প্রভুকে নিবেদন করা যায়। তাই তোমার পদ যাতে সুগম হয়, তুমি যাতে সুন্দর করে বাংলাদেশ থেকে তুমি যাতে সুন্দর করে নবদ্বীপে যেতে পারো, আমার তো দেওয়ার মতো তোমাকে কিছুই নাই। আমি তোমাকে দিচ্ছি রাধা মাধবের চরণের যে তুলসী গুলো, নাও স্বামী, যখন তোমার কষ্ট হবে, যখন তোমার ব্যথা হবে, তখন তুমি আর কিছু সেবা না করে ভগবানের চরণের নিবেদিত তুলসী পত্রকে প্রসাদ রূপে সেবা করো। দেখবে তোমার পথের ক্লান্তি, তোমার মনের ক্লান্তি সব দূরীভূত হয়ে তুমি গৌর হরির দর্শন লাভ করতে পারবে। না না, আর তোমায় কাল বিলম্ব করব না, আর তোমায় কাল বিলম্ব করব না। যাও 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 যাও, তুমি তোমার গন্তব্যস্থলে চলিয়া যাও। গৌরি গৌর, গৌরি গৌর, গৌরি গৌর, গৌর হে গৌর, গৌর গৌর, গৌর গৌর, গৌর হে গৌর, গৌর গৌর, গৌর গৌর, গৌর গৌর, গৌর গৌর, গৌর গৌর, মহাপ্রভুর চরণে আশা রেখে গৌরাঙ্গ অন্তর থেকে বলে উঠলো, হ্যাঁ তুই তো গৌরহরিকে চিনিস না, তো বাসুদেব দত্ত তুই তো গৌরহরিকে চিনিস না, যে গৌরহরিকে দেখবি বলে তুই এসেছিস, গৌরহরিকে তুই তো চিনিস না। সন্ধে ওরে নবদ্বীপে সবাই মিথ্যে কথা বলতে পারে, নবদ্বীপে একজন কিন্তু মিথ্যে কথা বলে না, কে জানিস, উত্তরাভিমুখে যে কিন্তু বয়ে চলে, যার নাম হলো সুরধ্বনি গঙ্গা। তাই নবদ্বীপে অন্য কাউকে জিজ্ঞাসা না করে ওই বাসুদেব দত্ত
ওই নবদ্বীপের যে সুরধ্বনি, ওই সুরধ্বনি জলের কাছে মনে মনে বলছে, হে গৌর সুন্দর, আমি জীবনের প্রথমবার আজকে নবদ্বীপে এসেছি, নবদ্বীপে এসে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কল 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 রবে নবদ্বীপের সুরধ্বনির জল বয়ে যায়, আমি কোথায় খুঁজব তোমায়, আমি কোথায় খুঁজে পাবো তোমায়, তুমি আমায় দেখা দাও, হে গৌর হরি, তুমি আমায় দেখা দাও, তুমি আমায় দেখা দাও, তুমি আমায় দেখা দাও। বলতে বলতে দর্শন করলো একজন বৃদ্ধ বাবাজি, যার কাঁধে একটা গামছা। সকালবেলায় ওই বৃদ্ধ বাবাজি সুরধ্বনিতে স্নান করতে এসেছে, আর যখন ওই বৃদ্ধ বাবাজিকে দেখলো, বুঝতে পারলো এই বৃদ্ধ বাবাজি আর অন্য কেউ নয়, এই বৃদ্ধ বাবাজি অবশ্যই শান্তিপুরের বুড়ো মালিক। আরে বল একটা কথা এখানে বলে নেই, অনেকে বলে যাচ্ছে উনি তো কোনোদিন নবদ্বীপে যাননি, তাহলে উনি চিনতে পারলেন কি করে বৃদ্ধ মানুষটাকে? হ্যাঁ, যদি কারো অন্তরে গোবিন্দ থাকে, যদি কারো অন্তরে ভগবান থাকে, সে কিন্তু অনেক কথা আগে ভাগে বুঝতে পারিয়া যায়। সকলকে ঠকানো গেলেও ভক্তকে ঠকানো যায় না। ওই ভক্তের মতো ভক্ত যদি কেউ হয়, সে কিন্তু অনেক অজানা কথা ভেতরে ভেতরে বুঝতে পারিয়ে যায়। বাসুদেব দত্ত কত বড় ভক্ত, তিনি আজকে সকালবেলা সুরধ্বনির তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল, আর এমতো সময়ে কাঁধে গামছা নিয়ে একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পেল, আর যখনই তাকে দেখতে পেল তার চরণ দূত ভালো করে ধরে বলল, ঠাকুর, হে বৈষ্ণব ঠাকুর, আপনি যদি না থাকতেন তাহলে কিন্তু এই নবদ্বীপে বড় অঘটন ঘটে যেত। ওই বৃদ্ধ বাবাজিটা বলল, আমি কি করেছি জানো না ঠাকুর, তুমি কি করেছো, তুমি কতদিন ধরে মদন মোহনকে পুজো করেছো এই নবদ্বীপে, আর মদন মোহনকে পুজো করে করে হঠাৎ একদিন দেখেছিলে একটা তুলসী পাতা, স্রোত যেদিকে যাচ্ছে তুলসী পত্রটা সেদিকে না গিয়ে ওই তুলসী পত্রটা স্রোতের বিপরীত মুখে যাচ্ছে, আর তুমি ছুটে গিয়েছিলে তুলসী পত্রটাকে দেখতে, আমি দেখবো স্রোতের বিপরীতে তুলসী পত্রটা কোন দিকে যায়। আর গিয়ে তুমি দেখলে কিছু কি না, অনেকজন নবদ্বীপের মায়েরা তারা স্নান করছিল, আর ওই অনেকগুলো মায়েদের মধ্যে মাঝখানে ছিল স্বয়ং শচী মাতা। আর ওই শচী মাতা যখনই গঙ্গায় ডুব দিয়েছিল, তখনই উঠতে গিয়ে তোমার মদন মোহনকে যতদিন তুলসী পত্র দিয়েছিলে, ওই তুলসী পত্রটা শচী মায়ের ওই কণ্ঠ থেকে একেবারে ওই হৃদয় গহরে চলে গিয়েছে, সেখান থেকে আবির্ভূত হইয়াছিল নবদ্বীপের গোড়াচাঁদ গৌরাঙ্গ মহাপ্রভু। তোমার দেখুন এই ছেলেটা এত কথাগুলো বলে দিল ওই বাবাজিকে দেখে। বাবাজি বলল, বা বাবা, তুই তো সামান্য কেউ নস, তুই আমার সব কথা বলে দিচ্ছিস, হায় আমি তোকে আলিঙ্গন করব, হায় আমি তোকে প্রেম দেব, হায় আমি তোকে আলিঙ্গন দেব। বাসুদেব দত্ত বলে উঠল, গোসাই আপনি আমাকে কি দেবেন? বলল, শোন, গৌরকে পাওয়ার আগে আগে দরকার হলো গৌর প্রেম। আমার হৃদয়ের যত গৌর প্রেম আছে, যে গৌর প্রেমকে আমি এতদিন হৃদয়ে ধরেছি, এই গৌর প্রেম আজকে আমি তোর হৃদয় মন্দিরে আমি সমস্ত প্রদান করব, আয় 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 আমি তোকে গৌর প্রেম প্রদান করব। তারা দুজনে কাঁদে রে, দুজনে কাঁদে রে, তারা দুজনে কাঁদে, তারা দুজনে গৌরী 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 বলে, তারা দুজনে কাঁদে, আমার গৌরী 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 বলে দুজনায় কাঁদে রে, গৌরী 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 বলে তারা দুজনে কাঁদে রে, আমার গৌরী 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 বলে দুজনায় কাঁদে রে।
দেখুন লীলাটা মন দিয়ে শুনুন, খুব অমৃতময় এই লীলা। আজকে তাহলে গৌর হরি প্রেম পেয়ে গেল কার কাছ থেকে? প্রেমিক যে যার নাম অদ্বৈত আচার্য, অদ্বৈত আচার্যকে আলিঙ্গন করলো। এবারে বলছে, দেখো তুমি তো আমাকে প্রেম দিলে এই নবদ্বীপে সুরধ্বনি তীরে, তুমি আমাকে গৌর প্রেম দিলে, এবার তুমি আমাকে বলো নবদ্বীপে গৌর হরি কোথায় আছে? অদ্বৈত আচার্য বলে দিল, ওরে এখনো তোর আরেকজনের কৃপা পেতে বাকি আছে, কি জানিস? বাইশ বাজারে বেত্রাঘাত খেয়েও যে কিন্তু হরিনাম ছাড়ি নাই, খণ্ড খণ্ড করো যদি দেহ মন প্রাণ, তথাপি ছাড়িব না মধুর এই কৃষ্ণ নাম। ওরে ওরে তোর এখনো আরেকজনের কৃপা পেতে বাকি আছে, হে ভক্তমণ্ডলী বলুন তো, গোবিন্দ কৃপা আগে দরকার না আপনাদের মতো ভক্ত কৃপাটা আগে দরকার? ভগবানের কৃপা অপেক্ষা অনেক অনেক বেশি প্রয়োজন আপনাদের মতো ভক্ত কৃপা, যদি কেউ একবার মাথায় আশীর্বাদ রূপে পেতে পারে। তাই গৌর হরি আজকে তাই ভক্ত কৃপা পাওয়ার জন্য আজকে তাই দ্বিতীয়বার উনি যাচ্ছেন কার কাছে? নেড়া মাথা ছেঁড়া কথা পরনে বহির্বাস, কেহ জিজ্ঞাসিলে বলে আমি আমার চৈতন্য মহাপ্রভুর দাস। কেউ নি, ওই দেখো ভোরের বেলায়, ওই দেখো সারা রাত্রি মহাপ্রভুর সঙ্গে কীর্তন করার পরে, ওই দেখো ওই দেখো এই পথে আসছে। আমি গৌরাঙ্গ চাঁদে রে ছাড়িতে নারিব, নিশ্চয় কহিলাম তোরে গো না গো রে, নিশ্চয় কহিলাম তোরে গৌরাঙ্গ চাঁদে ছাড়িতে নারিব, নিশ্চয় কহিলাম তোরে গো না গো রে, নিশ্চয় কহিলাম তোরে গৌরাঙ্গ চাঁদে রে ছাড়িতে না দিব, নিশ্চয় কহিলাম তোরে গুণা গোরে, নিশ্চয় কহিলাম তোরে গৌরাঙ্গ চাঁদে রে ছাড়িতে না দিব, নিশ্চয় কহিলাম তোরে গুণা গোরে, নিশ্চয় কহিলাম তোরে ডাহিনী বামেতে শনিমুখী পিছনে জলের ভিতরে গোড়ারে, ডাহিনী বামেতে শনিমুখী পিছনে জলের ভিতরে গোড়ারে, জনমের মতো অঞ্জন হইয়া, জনমের মতো অঞ্জন হইয়া লাগিল রহল পারারে নাই, হয় না কবুই আমার নয়ন ছাড়া, হয় না কবুই আমার নয়ন